সংশোধিত ব্যাংক কোম্পানি আইন 2023 অনুযায়ী সামর্থ্য থাকার সত্ত্বেও যে গ্রাহক ঋণ পরিশোধ করবে না তাদেরকে ইচ্ছাকৃত খেলাপি ধরা হবে। মিথ্যা তথ্য দিয়ে ঋণ গ্রহণ ও সঠিক উদ্দেশ্যে কাজে না লাগালে ওই গ্রাহককে ইচ্ছাকৃত ঋণ খেলাপি বিবেচনা করা হবে। ঠিক এই কাজটি করেছে ব্যবসায়ী আব্দুল কাদের মোল্লার থার্মেক্স গ্রুপভুক্ত প্রতিষ্ঠানগুলো। থার্মেক্স গ্রুপভুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ, রপ্তানি থেকে বিপুল অর্থ আয় করলেও তারা রাষ্ট্রায়ত্ত সোনালী ও রূপালী ব্যাংকের দায় পরিশোধ করছে না, উল্টো পুনঃতফসিলের নির্দিষ্ট ডাউন পেমেন্ট না করেই ঋণ নবায়ন করতে বিশেষ সুবিধা চায় গ্রুপটি। এবার ব্যাংক আপনার হাতের মুঠোয়, ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। অন্যদিকে রূপালী ব্যাংক গ্রুপটিকে বিশেষ সুবিধা দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো ঋণ খেলাপির ব্যাংক পরিচালক হওয়ার সুযোগ নেই, অথচ বিভিন্ন ব্যাংকে থার্মেক্স গ্রুপভুক্ত প্রতিষ্ঠানগুলো খেলাপি হয়ে পড়লেও উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের পরিচালক পদে বহাল রয়েছেন থার্মেক্স ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের মোল্লা। সোনালী ব্যাংকে থার্মেক্স গ্রুপের দায় প্রায় 1374 কোটি টাকা দাঁড়িয়েছে। এসব ঋণের পুরোটাই এখন মেয়াদ উত্তীর্ণ। এই ঋণ পুনঃতফসিলে বিশেষ সুবিধা চাইলেও তা নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পুনঃতফসিল করতে সোনালী ব্যাংকের সঙ্গে দেনদরবার চালাচ্ছেন আব্দুল কাদের মোল্লা। বাংলাদেশ ব্যাংকের সিআইবির তথ্য অনুযায়ী বর্তমানে থার্মেক্স গ্রুপের ব্যাংক খাতে মোট ঋণ প্রায় 7000 কোটি টাকা। এছাড়া প্রতিষ্ঠানটি রপ্তানি থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করলেও ব্যাংকের দায় পরিশোধ করছে না বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে জানতে থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের মোল্লার একাধিক ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করলেও সবকটি বন্ধ পাওয়া যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে সোনালী ব্যাংকে থার্মেক্স গ্রুপভুক্ত 5টি প্রতিষ্ঠানের দায় বর্তমানে 1374 কোটি টাকা। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম কালবেলাকে বলেন, খেলাপি হওয়ায় ইতিমধ্যে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, এর বিপরীতে তারা রিট করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক কালবেলাকে বলেন, কোনো ব্যক্তি ঋণ খেলাপি হয়ে পড়লে তার ব্যাংকের পরিচালক থাকা অবৈধ। মাহমুদ সোহেল, কালবেলা।